아유, 아유, 꼭 하고 아유, 뭐 와. 응, 또 사고, 아유, 꼭 하고 그만. 응, 또? 아미, 에서는 난 저비아가 자리. 오, 다라부, 오니, 바, 오, 테네미, 치. 소자, 꼬테르, 다다이. 아미, 오니, 기, 데, 치. 오, 다라부, 오니, 바, 오, 테네미, 치. 기, 하리에, 친. কি হারাবেন গল্পের গভীরে গেলে শুধুই মায়ায় জড়াবেন। আছি বাঁকুড়ার কোতুলপুরে অনিমেষ পাত্রের বাড়িতে। আপনি অনিমেষ পাত্রকে দেখেছিলেন, দেখেছিলেন তার সৃষ্টি, দেখেছিলেন তার সত্তা। অনিমেষ পাত্রকে যে এত দূর নিয়ে আসার জন্য অনুপ্রেরণা যুগিয়ে এসছে, গাইড করে এসছে, সেই স্যারের সঙ্গে আজকে বসে আছি। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? সপ্তশ্রী মণ্ডল। সপ্তশ্রী মণ্ডল, আপনার জীবনের গল্পটা আমি শুনেছি। আমি চাই দর্শকদের ছোট করে আপনার জীবনের গল্পটা একটু বলুন। সঙ্গীতের জন্ম হচ্ছে আমার আঠারো বছর বয়স থেকে আপনি গান বাজনার সঙ্গে জড়িত হয়েছি। কিন্তু শিল্প আমার চিত্র, আমার ছবি আঁকা জন্ম থেকে। কিন্তু সঙ্গীত আমার 18 বছর বয়স থেকে আমার জীবনে এসছে। সেই জন্যই গান আমি ভালোবাসি। আজকে আমি ক্যান্সার রোগী, আমার মুখেই ক্যান্সার রোগ, কিন্তু তবুও আমি গান করি। কেন জানেন তো? আমি গানে জীবন খুঁজে পাই, শক্তি খুঁজে পাই। গান আমাকে বাঁচিয়ে রেখেছে, সেই জন্যই আমি গান নিয়ে এখনো আছি। গাইতে পারি না, মানুষ অস্পষ্ট শুনতে পায়, কিন্তু গান আমি করি, আমাকে শক্তি দেয়। আমি বারবার একটাই কথা বলি যে প্রতিভা আপনাকে বাঁচিয়ে রাখবে মৃত্যুর পরে। এই মানুষটি যিনি ক্যান্সারের পেশেন্ট, ইনাকে মৃত্যুর আগেই ইনার প্রতিভা ইনাকে বাঁচিয়ে রেখেছে। সব নেই, ফটোশপ তাও নেই, সবই হাতের কাজ, যা বর্তমান কম্পিউটার যুগে হয়তো মূল্যহীন। তবে এই শিল্পীর সৃষ্টির মূল্য আমার মতো আপনিও হয়তো বুঝতে পেরেছেন যে অমূল্য। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোণে তব মা গো কবে শীতল হব, কত দূর আরে কত দূর বড় মা। আপনি তো হাজার লড়াইয়ের মধ্যে নিজের প্রতিভাকে ছাড়েননি। আমি এখন ডান্সটাকে দেখতে পাই না, ডান গানটা শুনতে পাই না, ভালো করে খেতে পারি না, ভালো করে কথা বলতে পারি না, এইভাবেই জীবন কাটছে, সংসার করিনি। আমি একটা কথা বলবো, তবু আপনি হাসছেন। শুনুন, আমি তো মৃত্যুকে জয় করে নিয়েছি। আমি একটা কথা বলতে চাই দর্শকদের, যে আপনার কি আছে, কি নেই? আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না, কানে শুনতে পাচ্ছেন না, তবুও কাঁদছেন? একটা ফোন দরকার, গাড়ি দরকার, এটা দরকার, ওটা দরকার, আসল হলো জীবনটাকে খুশি রাখা দরকার, তাই তো? আমার একটা কর্মের, স্যার বলবেন না, স্যার আমি আপনাকে বলবো, বলুন কি বলছেন? আমার কর্মের একটা মডেল আপনাকে গিফট করতে চাই, সেটি হচ্ছে আমি একটা একটা বাণী দিয়ে আমাদের কোতুলপুরি কোনো একটা জায়গা আশ্রমে আমি তৈরি করেছিলাম, ওইটাকে এক ট্রাক্টর বাণীকে জড়ো করে আমি হাতে করে কেটে কেটে এক ট্রাক্টর বাণীকে জড়ো করে উঁচু করে ইটা করে বস করিয়ে আমি সেটাকে শক্ত করে আঙুলে করে কেটে কেটে তৈরি করেছিলাম। কেন করেছিলাম? আমি একবার পুরী বেড়াতে গিয়েছিলাম, ওই আর্ট কলেজের ছেলেরা করতে আমি দেখেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শিখবই, ওটা কোনো যন্ত্রপাতি আছে নাকি দেখছিলাম, কিন্তু সব কিছু আঙুলে করে করছিল।
সেটি দেখে এসে আমি শুধু চেষ্টা করেছিলাম, এটা আমি পেশাদার নই। দেখবেন নাকি আমি একটা কথা বলতে চাই, আপনার মতো প্রতিভাবান মানুষ যে জীবনের এত কঠিন স্ট্রাগল পার হয়ে আসার পরেও প্রতিভাকে ছাড়েনি, আমি আপনাকে একটা জিনিস দিতে চাই, আর আপনার কাছ থেকে আরো একটা জিনিস নিতে চাই। দেবেন একটা আশীর্বাদ দিন আমার মাথায়, আশীর্বাদ দিন আমার মাথায়। আমি শুধু অবাক হয়ে যাই যে লোকটি তিনবার ক্যান্সারের অপারেশন হয়েছে, কথা বলার মতো শক্তি নেই তবুও গান করছে, ভালো ছবি আঁকে, এবং তার পাশাপাশি এনার অন্য আরেকটি সৃষ্টি দেখুন, বালি দিয়ে বানিয়েছে, আমি জানি যে আমাদের রাজ্যের নেতা মন্ত্রীরা মুখ্যমন্ত্রীরা অনেক উপাধি দেন, অনেক উপহার দেন স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীদের, এই মানুষগুলোকে একটু দেখবেন, এরা কিন্তু এই বাংলারই মানুষ, এদের প্রতিভা উঠে আসে না, এদের প্রতিভা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয় না, এদের প্রতিভা এরকমই কোনো খামে বন্দি থাকে, এরকমই কোনো থলে ব্যাগে পড়ে থাকে, ঘরের কোণে পড়ে থাকে ধুলোতে, একটু এগিয়ে আসবেন এই সকল মানুষদের জন্য। স্যার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আমি আপনার সাথে হাত মিলাচ্ছি, এটা আমার সৌভাগ্য।